আচ্ছা, আমরা আমাদের শপিফাই ড্যাশবোর্ডে চলে যাই, শপিফাই ফ্রন্ট এন্ডে চলে যাই। যাওয়ার পর দেখেন এখন এখানে এখানে আমাদের প্রাইভেসি পলিসি পেজ আছে একটা, বাট আমরা লোড এম এফ সান দিয়ে দিয়েছি, রিফান্ড পলিসি আছে, টার্মস অফ সার্ভিসেস আছে। এই জিনিসগুলো কিন্তু আসলে এরকম করে না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, আমাদের পেজে যাই বা এখান থেকে একটা কাজ করি, সেটিং থেকে আমরা এখানে চলে গেলাম, সেটিং থেকে সেটিংয়ে চলে গেলাম গেলাম আর কি। সেটিংয়ে যাওয়ার পর আবার এদিকে আমরা এই ট্যাবটাতে, সরি, এই ট্যাবটাতে আমরা পেজ এসে যাই। পেজ এসে যাওয়ার পর ফার্স্ট অফ অল আমরা প্রাইভেসি পলিসিতে যাই। আচ্ছা, আমরা যে আমরা পেজগুলো তৈরি করেছিলাম না, এগুলো দিয়েছিলাম, আমরা এগুলো আসলে এভাবে দিব না। কীভাবে দেবো এটা, এটা হচ্ছে শপিফাইয়ের নিজস্বভাবে জেনারেট করা যায় শপিফাই থেকে, তো আমরা সেইভাবে জেনারেট করব। সেটার জন্য আমরা সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে সবার চেয়ে নিচে ডান দিকে লিগাল নামের একটা অপশন আছে, আমরা এখানে চলে যাব। লিগালে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে রিফান্ড পলিসি। রিফান্ড পলিসি নামে কিন্তু একটা পেজ আমরা বানিয়েছিলাম, এই যে রিফান্ড পলিসি, আমরা এখানে যাব। আর এখান থেকে রিফান্ড পলিসি যেখানে বানিয়েছিলাম এখানে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এখানে জাস্ট ক্লিক করলেই দেখেন চলে আসছে বিশাল একটা কিছু, অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে। আমরা জাস্ট শুধু কপি করব এবং এখানে পেজে গিয়ে এটা এটা পেস্ট করব। করার পর আমরা সেভ দিয়ে দেব। আচ্ছা, আবার নিচের দিকে যাই, প্রাইভেসি পলিসি দেখতে পেয়েছেন তো, আমরা তো এটা সেভ হয়ে গেছে পেজটা, তো আমরা আবার একটু পেজে যাই। যাওয়ার পর কি দেখলাম এখানে, প্রাইভেসি পলিসি। সো আমাদের প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকার কথা, এই যে প্রাইভেসি পলিসি আমরা লোড ইমেজ স্থান দিয়েছিলাম, তো এটা না দিয়ে আমরা যা শুধু এখানে ক্রিয়েট করে দেবো, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবো, বিশাল একটা লিস্ট চলে আসবে, অটো জেনারেট হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে গিয়ে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, হয়ে যাবে। দেখেন সেভ দিলাম, চলে আসছে, এটা সুন্দর মতো চলে আসছে। তো এটা অবশ্যই চেক করে নেবেন, আপনারা পড়ে নেবেন আপনাদের ঠিকঠাক মতো বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কি না, কি প্রাইভেসি পলিসি চাচ্ছে বা কি দিচ্ছে, এই জিনিসগুলো আর কি পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেবেন। আচ্ছা, দেন এখানে অনেক কিছু জিনিসপত্র আছে, তো আমরা একটু নিচের দিকে যাই, টার্মস অফ সার্ভিসেস, তো এখানে ক্লিক করি, টার্মস অফ সার্ভিসেস চলে আসবে। তো আমরা অলরেডি এটা মনে হয় সেভ করেছিলাম, তো আমরা আবার একটু পেজে যাই, টার্মস অফ সার্ভিসে যাব, টিওএস, এখানে আমরা টিওএস দিয়ে দিলাম, সেভ দিলাম এটা। আবার এখানে কি আছে, শিপিং পলিসি। আচ্ছা, শিপিং পলিসি নামে আমাদের পেজ বানাই নি, তো আমরা ইচ্ছে করলে বানাতে পারি একটা পেজ। আমরা ধরেন এখান থেকে অ্যাড নিউ দিলাম, নাম দিলাম শিপিং পলিসি, এখান থেকে আমরা, ও আচ্ছা, শিপিং পলিসি জেনারেট করা যায় না, সময় তাহলে দরকার নেই, দরকার নেই এটা বানানোর, জাস্ট থাক। তো এই হচ্ছে অবস্থা, আমরা অনেকগুলো পেজ বানালাম মানে লিগাল থেকে, আমরা শপিফাই থেকেই আমরা লিগাল পেজগুলো বানাতে পারছি। তো এখান থেকে নিচের দিকে যদি আসি, দেখেন প্রাইভেসি পলিসি যদি ক্লিক করি, দেখেন ওদের সুন্দর মতো একদম মানে কন্টেন্ট আমাদের আলাদা করে লেখা লাগলো না, আমাদের কন্টেন্ট রাইটারকে দিয়ে বা নিজে কষ্ট করে লেখা লাগে নাই। আবার যদি রিফান্ড পলিসি কি আছে, বা আমরা যদি এর এই নিয়মগুলোর ছাড়া একটু অন্যরকম রিফান্ড পলিসি দিতে চাই, দেখেন ইমেল অ্যাড্রেস চলে আসছে, এখানে আমার যে ইমেল অ্যাড্রেস দিয়ে স্টোরটা করেছি সেই ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। আপনি যদি চান যে না ইমেল অ্যাড্রেসটা এটা হবে না, অন্য একটা ইমেল অ্যাড্রেস হবে, আপনি সেটা দিতে পারেন। টার্মস অফ সার্ভিসেস, এখানে টার্মস অফ সার্ভিসের মধ্যে কী কী দেওয়া আছে সে জিনিসগুলো আছে, আপনি যদি না চান যে না এগুলো থাকবে না, একটু নিয়মকানুন একটু চেঞ্জ হবে, তো আপনি আপনার মতো করে দিতে পারেন। এই হচ্ছে অবস্থা, আমরা আমাদের স্টোর থেকেই আমরা লিগেল যে পেজেসগুলো আছে সেই পেজগুলো কীভাবে বানাতে হয় সেটা শিখলাম এই এপিসোডে। তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।